চট্টগ্রাম মেডিকেলের নার্সদের সাথে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় হাসপাতালে এখনও উত্তেজনা বিরাজ করছে। এতে বেশ কয়েকজন নার্স আহত হয়েছেন। মঙ্গলবার বিকালের এই ঘটনায় রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নার্সরা এখনও কাজে যোগদান করেনি বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা দুই পক্ষের সাথে কথা বলবেন। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নার্সদের অভিযোগ, ছাত্রলীগের লোকজন একজন রোগী নিয়ে হাসপাতালে আসে। রোগীর ডাটা এন্ট্রি করার সময় মোবাইল নাম্বারটি দ্বিতীয়বার জিজ্ঞেস করায় তারা আমাদের উপর হামলা ও মারধর করে। এই ঘটনায় আমাদের বেশ কয়েকজন নার্স আহত হয়েছেন। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।